ওয়েলকাম আওয়ার চ্যানেল মাস্টার্স অফ এডুকেশান আজকে আমি আবার উপস্থিত হয়েছি ইউজিসি নেট পেপার টুয়ের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক সাবজেক্ট এডুকেশানের যোগা ফিলোসফি নিয়ে যেখানে আগের ক্লাসে আলোচনা করেছিলাম সাংখ্য ফিলোসফি যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো এবারে চলে যাবো আমাদের আজকের টপিকে যোগা ফিলোসফি এই যে যোগা ফিলোসফি এই ফিলোসফি এতটাই জনপ্রিয় যে এই ফিলোসফির ওপর বেশ করে বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটি ভারতে সহ ভারতের বাইরেও বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হচ্ছে এই যে যোগা ইউনিভার্সিটিগুলি এই ইউনিভার্সিটিগুলো মূলত যোগা ফিলোসফির ওপর বেশ করেই গড়ে উঠেছে তো এই যোগা ফিলোসফির ফিলোসফি বা ভিত্তিগুলি কী কী সেগুলি আমরা জানবো বা যোগা ফিলোসফি কী দর্শ যোগা দর্শন কী সেগুলি আমরা জানবো আজকের ক্লাসে তো যোগা ফিলোসফি যোগা ফিলোসফি ইজ ওয়ান অফ দ্য সিক্স স্কুল অফ ফিলোসফি আন্ডার দ্য আস্তিকা অর অর্থোডক্স স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ইন্ডিয়ান যে ছটি আস্তিক ফিলোসফি বা অর্থোডক্স ফিলোসফি আছে সেই ফিলোসফির মধ্যে যোগা হচ্ছে অন্যতম এই যোগা ফিলোসফির যোগা ওয়ার্ডটি এসেছে উজ সংস্কৃত ওয়ার্ড উজ থেকে যার অর্থ হলো টু ইউনাইট ওয়ার টু জয়েন আর এই যোগা ফিলোসফির যোগের মাধ্যমেই বলা হয় একজন ইন্ডিভিজুয়াল সোল বা একজন ব্যক্তির ইন্ডিভিজুয়াল আত্মা তার সুপ্রিম সোল বা পরমাত্মার সঙ্গে কানেক্ট হতে পারে বা সংযুক্ত হতে পারে আর এই যোগা ফিলোসফিটি অরিজিনেট হয়েছে বা উৎপন্ন হয়েছে বেদ থেকে আর এই যোগা ফিলোসফিকে সর্বপ্রথম সিস্টেমেটিক্যালি প্রেজেন্ট করেছেন শেষ পতঞ্জলি দেড়শো খ্রিস্টপূর্বাব্দে তার বুক বা গ্রন্থ যোগসূত্রে আর তাই এই পতঞ্জলিকেই যোগা ফিলোসফির ফাদার বলা হয় তাহলে যোগা ফিলোসফি কত খ্রিস্টাব্দ পূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছে খ্রিস্ট জন্মের দেড়শো বছর আগে আর কোন গ্রন্থে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল সিস্টেমেটিক্যালি সেটি হচ্ছে যোগসূত্র বইয়ে সেটি কে লিখেছিলেন পতঞ্জলি এবার পতঞ্জলি তার বুকে যোগসূত্র সম্বন্ধে কি বলেছিলো সেটা দেখে নেব সেজ পতঞ্জলি হুইজ দ্য ফাদার অফ যোগা সিস্টেম সেজ যোগা ইজ এ স্পিরিচুয়াল ইফোর্ট টু অ্যাটেম পারফেকশান থ্রো কন্ট্রোল অফ সেন্স গ্রস বডি সাবডেল মাইন্ড ইন্টেলেক্ট ইগো অর্থাৎ যোগা হলো এমন একটি ইফোর্ট বা স্পিরিচুয়াল শক্তি যেখানে কি করে একজন ব্যক্তিকে বা মানুষকে পারফেকশান করে তোলে বা পারফেক্ট করে তোলে কিসের মাধ্যমে কন্ট্রোল করার মাধ্যমে সেন্সের কন্ট্রোল গ্রস মাইন্ড এবং সাবটেল মাইন্ড ইগো ইন্টেলেক্ট এইসব কন্ট্রোলের মাধ্যমে কি করে তাকে পারফেকশান করে তোলে বা পারফেকশনিস্ট করে তোলে তাহলে বুঝলাম যোগা ফিলোসফি কি যোগা ফিলোসফি হল এমন একটি ফিলোসফি যার মাধ্যমে একজন ব্যক্তি কানেক্ট হতে পারে কি ইন্ডিভিজুয়াল সোলের সঙ্গে তার সুপ্রিম সোলের কানেক্ট হতে পারে তাছাড়াও এর মাধ্যমে একজন ব্যক্তি পারফেকশনিস্ট হতে পারে এবারে আমরা নেক্সট জানবো টাইপ অফ যোগা অর্থাৎ যোগের টাইপ যোগের টাইপ যদি দেখি তাহলে আমরা দেখতে পাব যোগ চার ধরনের রাজযোগা জানা যোগা বা জ্ঞান যোগা কর্মযোগা আর হচ্ছে ভক্তিযোগা রাজযোগ আর অপর নাম বা আরও একটি নামে রাখা হয় রয়্যাল যোগা এই যোগায় কী করে যোগা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কন্ট্রোল এখানে ফিজিক্যাল এবং মেন্ট্রাল কন্ট্রোল হয় ইট ইজ কম্প্রিহেন্সিভ মেথড দ্যাট ইজ ইমফেসিস ইন মেডিয়েশ মেডিটেশান অর্থাৎ এটি একটি কম্প্রিহেন্সিভ মেথড যেখানে কী করে যেখানে মেডিটেশনের ওপর গুরুত্ব দেয় আর মেডিটেশানের ওপর গুরুত্ব দেওয়ার ফলে কী হয় যোগা ফিলোসফিতে এখানে ফিজিক্যাল এবং মেন্টাল কন্ট্রোল করে তাহলে রাজযোগা কি রাজযোগা হলো যেখানে ফিজিক্যাল এবং মেন্টালি কন্ট্রোল হয় কিসের মাধ্যমে থ্রো মেডিটেশনের মাধ্যমে নেক্সট হচ্ছে জানা যোগা যোগা অফ উইডম অর্থাৎ জানার ইচ্ছাই হলো বা কোনো কিছু জ্ঞান অর্জনের ইচ্ছাই হলো জানা যোগা এবার এখানে কি বলছে জানা যোগায় কী করে জানা যোগায় হেল্প করে ব্যক্তিকে কি হেল্প করে পার্থক্য করতে রাইট এবং রঙের মধ্যে তাছাড়াও গুড এবং ব্যাডের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে ইট ইজ দ্য প্যাথ অফ নলেজ উইথড ইন্ট্রোসপেকশন কন্টেম্পলেটেশন অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য যে যোগা করা হয় সেটি হচ্ছে জানা যোগা এবার নেক্সট আসছে কর্মযোগা অর্থাৎ যোগা অফ অ্যাকশান এখানে কী করা হয় দিস এম অ্যাট গেটিং ফ্রিডম অফ অ্যাকশন অর্থাৎ এখানে কাজ করার ফ্রিডম দেওয়া হয় ইট ইজ দ্য প্যাথ অফ সার্ভিস মাইন্ডফুলনেস অ্যান্ড রিমেম্বার দ্য লেভেল অফ আওয়ার বিং হুইল কি ফুলিং আওয়ার অ্যাকশান অর কর্ম ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এই যোগায় কী করা কি করে আমাদের এই ওয়ার্ল্ডের মধ্যেই যে সব কাজকর্মগুলি হয়ে থাকে সেগুলির কথা এখানে উল্লেখ করা হয়েছে বা এখানে কর্মযোগায় কি ফ্রিডমভাবে কাজ করার স্বাধীনতা দেয় যোগা ওগা অফ একে ওগা অফ ডেভিয়েশনে বলা হয় এই যোগা কি করে সেলফ ট্রান্সকোডিং পাওয়ার অফ লাভ অর্থাৎ এটি কি করে ডিলস করে সেলফ ট্রান্সকোড করতে অর্থাৎ এখানে কি হয় এখানে লাভ ডেভিয়েশন ইমোশন কম্পেরিজন সমস্ত কিছু করে কিন্তু কার সঙ্গে গডের সঙ্গে গডের সঙ্গেও এটি করতে পারবে কিংবা আদার্স পার্সনের সঙ্গেও অর্থাৎ ভক্তিযোগায় কি অন্য মানুষকেও যদি ভক্তি করে বা ভালোবাসে সেটা কি হয় ঈশ্বরকে ভালোবাসা বা ভক্তি করা তাহলে কি এই ভক্তিযোগায় কি হয় ঈশ্বরকে ভালোবাসা বা সেবার কথা বলেছে তা কিসের মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে সেবা বা অন্য কোনো ব্যক্তিকে ভালোবাসার মাধ্যমে হতে পারে এই গেল আমাদের চার ধরনের টাইপস যোগার এবারে আমরা জানবো এইট ফোল্ড প্যাথ অফ যোগা বা অষ্টযোগা এইট ফোল্ড প্যাথ অফ যোগা বা অষ্টযোগা হল এই যোগ দর্শনের মূল একটি প্রতিপাদ্য বিষয় বা মূল বিষয় এই অষ্টযোগা বা অষ্ট অষ্টযোগা বা আটটি যোগ পালনের মাধ্যমেই কোনো ব্যক্তি সেলফ রিয়েলাইজেশনে পৌঁছাতে পারে এই আটটির মধ্যে প্রথম পাঁচটি হচ্ছে এক্সটার্নাল পার্ট আর হচ্ছে পরের পাঁচটি হচ্ছে ইন্টারনাল পার্ট মানে এক্সটার্নাল পার্ট বলতে এগুলো কি এগুলো হচ্ছে বাইরের অঙ্গ দ্বারাই এগুলো হয়ে থাকে বা বাহিক দিক থেকেও এগুলো দেখা যায় আর যেগুলো ইন্টারনাল পার্টস এগুলো হচ্ছে আভ্যন্তরীণ বিষয় এই অষ্টযোগায় আমাদের যে আটটি যোগ পালনের কথা বলেছে বা যে আটটি যোগ বা আটটি পথের নির্দেশ দিয়েছে এই পথটি পথগুলি পরপর আমরা আলোচনা করব প্রথম যে পথটি হলো সেটি হলো জম বা রেস্টেন বা দমন করা বা যেগুলি থেকে বিরক্ত বিরত থাকা অর্থাৎ এই জমে পাঁচটি কর্তব্য পালনের কথা বলেছে যে পাঁচটি কর্তব্য পালন বলতে পাঁচটি জিনিস থেকে বিরত থাকার কথা বলেছে সেই পাঁচটি জিনিস হলো কি অহিংসা সত্য কথা বলা সৎ চিন্তা করা চুরি না করা আর ইন্দ্রিয় দমন আর হচ্ছে বিনা প্রয়োজনে অন্যদান গ্রহণ না করা এই পাঁচটি বিষয় থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এই পাঁচটি বিষয়কে আবার কি বলা হয় জৈনজিমের মতে ফাইভ হাউজ অব জৈনজিমও বলা হয় এই পাঁচটিকে এই পাঁচটিকে বিরত পাঁচটি থেকে বিরত থাকার কথা বলেছে তার মানে কি এখানে কি করতে হবে এই ব্রত পালনের জন্য পাঁচটি বিষয়কে দূরে থাকতে হবে বা দমন করতে হবে পাঁচটি বিষয়কে তাহলে জমে কি হলো আমাদের জমে হলো পাঁচটি বিষয় থেকে বিরত থাকা নেক্সট হচ্ছে নিয়ম বা অবজারভেশানস অর্থাৎ এখানে কিছু উচ্চ সম্পন্ন আচরণ অনুশীলন করাকে বোঝায় বা উচ্চ সম্পূর্ণ আচরণ অনুশীলনের কথা বলা হয়েছে যেমন স্নানের দ্বারা দেহশুদ্ধি তারপরে সাত্ত্বিক আহার গ্রহণ সকলের জন্য শুভকামনা অন্য দেশ সম্পর্কে উদাসীনতা হওয়া তারপর তারপর হচ্ছে ধর্মগ্রন্থ পাঠ তাছাড়াও ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ইত্যাদি এই যে উচ্চ সম্পন্ন গুণগুলো বললাম এই গুণগুলো এখানে নিয় অবজারভেশন বা পালনের কথা বলা হয়েছে নেক্সট হচ্ছে আসন বা বডি পশ্চার আসন বা বডি পোশ্চার বলতে আমরা যেগুলি দেখতে পাই বর্তমান যোগের ক্ষেত্রে বা আমরা যেটি সাধারণভাবে ভাবি শুধুমাত্র ব্যায়াম করাই হলো যোগ কিন্তু এই যে ব্যায়াম বা আসনের ব্যাপারটি এটি অষ্টাঙ্গিক মার্গের তৃতীয় মার্গ এখানে শুধুমাত্র স্বাস্থ্যসম্মত বিভিন্ন ভঙ্গি বা পোস্টার গড়ে তোলার কথা বলা হয়েছে যার মাধ্যমে কি হয় দেহ শুদ্ধি বা দেহ ব্যাধিমুক্ত হয় নেক্সট হচ্ছে প্রাণায়াম বা রেগুলেশন অফ ব্রেথ অর্থাৎ শ্বাস শ্বাসের নিয়ন্ত্রণের উপায় এখানে বা প্রাণায়নে কি করা হয় প্রাণায়মে মূলত শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা হয় এই শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে পূরক বা শ্বাস গ্রাহক গ্রহণ করে যেটি আর একটি হচ্ছে শ্বাস রেচক বা শ্বাস ত্যাগ আর আরেকটি হচ্ছে শ্বাস কুম্ভক বা দীর্ঘস্থান দীর্ঘক্ষণ শ্বাসটি ধরে রাখা তাহলে এই প্রাণায়নে কীভাবে করা হয় শ্বাসকে বিভিন্নভাবে রেগুলেট করা হয় তাতে কী কী ধরনের রেগুলেট করা হয় একটিতে গ্রহণ করা হয় একটিতে ছাড়া হয় এবং একটিকে দীর্ঘক্ষণ ধরে ধরে রাখা হয় এর মাধ্যমে কি হয় প্রাণায়নের মাধ্যমে এই প্রাণায়নের মাধ্যমে যেটি হয় এখানে প্রাণায়নের মাধ্যমে যেটি হয় সামগ্রিকভাবে একাগ্রতা বৃদ্ধি পায় নেক্সট হচ্ছে প্রত্যাহার বা অ্যাবস্ট্রাকশন অ্যাবস্ট্রাকশান অফ সেন্স অর্থাৎ এখানে সেন্স থেকে অ্যাবসট্রাক্ট সেন্সকে অ্যাবস্ট্রাক্ট করতে হয় বা সেন্স থেকে অ্যাবস্ট্রাক্ট হয় এখানে প্রত্যাহারে বলা হয়েছে মন যখন অন্তর্মুখী হয় তখন বিভিন্ন ইন্দ্রিয় তাদের বিষয় থেকে বা প্রতিনিবিত্তি করা যেতে পারে অর্থাৎ এই প্রক্রিয়া প্রত্যাহার হিসাবে পরিচিত আর এই প্রত্যাহার যদি মন শক্ত না হয় তাহলেও অসম্ভব কেমন এখানে ধরো পাশে কোনো বিয়েবাড়ি কিংবা কিছু আছে তবুও মানে এমন অবস্থা হবে যে তোমার ইন্দ্রিয় সেই বিয়ে বাড়ির আওয়াজের দিকে যাবেই না এরকম একটা ব্যাপার প্রত্যাহার হবে ওটি অটোমেটিক্যালি ধারণা বা কনসেনট্রেশান কনসেন্ট্রেশন বা ধারণা বলতে কোনো কিছুতে মনোনিবেশ করাকে বোঝায় ওই যে বললাম প্রত্যাহারের সেন্সের অ্যাবস্ট্রাকশন হচ্ছে মানে বাদ চলে যাচ্ছে বাদ চলে যাওয়ার ফলে কি হবে কোনো বিষয়ের উপর মনোনিবেশ হয়ে যাবে এই মনোনিবেশটা কিভাবে এই মনোনিবেশটা এইভাবে হবে কোনো একটি বিষয়ের প্রতি যখন মন স্থির হয়ে যাবে যদি তুমি হয়তো বই পড়ছো সেই বইটি এমনভাবে পড়ছো যে সেখানে মনোনিবেশ যদি হয়ে যায় আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটি আর তুমি দেখতেও পাবে না বা বুঝতেও পারবে না তারপরে হচ্ছে ধ্যান ধ্যানের অর্থ হলো মেডিটেশান ধ্যান বলতে কোনো বিষয়ে অবিরাম চিন্তায় বিনিষ্ট থাকাকে যোগ যোগদর্শনে ধ্যান বলা হয় ধ্যানমগ্ন অবস্থায় ধ্যানের বিষয়বস্তু ও অংশগুলি সম্পর্কে সামগ্রিকভাবে বিষয়বস্তু সম্পর্কে সুষ্ঠু জ্ঞান লাভ করা কি আমরা কি বলি ধ্যান বলে থাকি এবং এই ধ্যানের প্র ফলেই সব শেষের স্টেপে যেটি পৌঁছায় সেটি হলো সমাধি বা সেলফ রিয়েলাইজেশান এই সেলফ রিয়েলাইজেশান বা সমাধি হলো যোগদর্শনের অষ্টাঙ্গিক মার্গের শেষ ধাপ এই অবস্থায় সত্য উপলব্ধির জন্য যোগী বিষয়বস্তুতে এমনভাবে বিনিষ্ট বা চিত্ত হয় তখন তার চেতনা থাকে না বা সেলফ রিয়ালাইজেশন যখন হয়ে যায় তখন তার মধ্যে চেতনা থাকে না এর ফলে কি হয় এখানে অলৌকিক শক্তিও লাভ করতে পারে ব্যক্তি তাহলে আমরা কী কী বুঝলাম যে এইট ফোল প্যাথের আটটি প্যাথই আছে অষ্টাঙ্গিক মার্কের আটটি প্যাথ আছে এই আটটি প্যাথ আমরা বুঝতে পারলাম এখানে কিন্তু একটি প্যাথ বাদ দিয়ে বা প্রথম প্যাথটি না করে পরবর্তী প্যাথে পৌঁছানো যায় না এগুলো পরপর স্টেপ বাই স্টেপ হয়ে থাকে আর এখানে আমাদের যেটি সব থেকে ভালো মনে রাখতে হবে এর মধ্যে এক্সটার্নাল প্যাথস কোনগুলো আর ইন্টারনাল কোনগুলো এখান থেকে মাঝে মাঝে প্রশ্নও এসে থাকে নেক্সট জানব যোগদর্শনের মেটাফিজিক্স কি যোগ দর্শন মানে অনেকটাই সিমিলার হয়ে থাকে কিসের সঙ্গে সাংখ্যপিল সব সঙ্গে কারণ যোগ দর্শনও সাংখ্য ফিলোসফির মতো দুটি রিয়ালিটি স্বীকার করেছে প্রকৃতি আর পুরুষ সাংখ্য দর্শনের মতে প্রকৃতি ছিল অনলি কজ আর পুরুষ ছিল নাইদার কজ নর ইফেক্ট কিন্তু এদের মতে প্রকৃতি হল ম্যাটেরিয়ালিস্টিক রিয়ালিটি আর এখানে পুরুষ হলো স্পিরিচুয়াল রিয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিক রিয়ালিটি হলো এখানে পুরুষ আর ম্যাটেরিয়াল বা বস্তিগত রিয়ালিটিটা এখানে হচ্ছে প্রকৃতি তাহলে বোঝা গেলো সাংখ্য দর্শনের প্রকৃতি কি ছিল আর আমাদের যোগ দর্শনের প্রকৃতি কি ছিল আর সাংখ্য দর্শনের পুরুষ কী ছিল যোগ দর্শনের পুরুষ কী ছিল তাছাড়াও এই ফিলোসফির মতে রিয়ালিটি কি হয় আনচেঞ্জিং বা আনমুভিং রিয়ালিটি চেঞ্জ হয় না বা মুভ হয় না তাছাড়াও দ্য ওয়ার্ল্ড ডে দ্যাট রিপ্রিসিভড ইজ অ্যান্ড ইলুশন বা মায়া অর্থাৎ যোগ মতে আমাদের এই ওয়ার্ল্ড বা পৃথিবী কী হয় পৃথিবী কি ইলুশন বা মায়া পৃথিবীর সমস্ত বস্তু থেকে কি পায় আমরা বা গ্রহণ করি কি মায়া অর্থাৎ পৃথিবীটাই আমাদের মায়া নেক্সট ইপিস্টোমোলজি অর্থাৎ যোগ দর্শন কি কি ইপিস্টোমোলজি গ্রহণ করেছে আগেই বললাম যেহেতু সাংখ্য ফিলোসফির সিমিলার আমাদের যোগ দর্শন সেতু এখানেও সাংখ্য মতোই প্রত্যক্ষ অনুমান এবং শব্দ এই তিনটি ইভিস্টোমোলজি বা জ্ঞান লাভের পথ তারা গ্রহণ করেছেন বা উপায়কে তারা স্বীকার করেছেন প্রমাণকে স্বীকার করেছেন এখানে পারসেপশন বলতে পারসেপশনের মধ্যে তারা কি করেছে বা প্রত্যক্ষের মধ্যে দুটি ভাগে ভাগ করেছে প্রত্যক্ষকে একটি হচ্ছে নির্বিকল্পা বা ইন্টার ইনডিটারমিনেট আর হচ্ছে সানিকল্পা বা ডিটারমিনেট কিন্তু সেখানে সেরকম কোনো ভাগ ছিল না এখানে নির্বিকল্পা বলতে যখন কোনো বিস্ময়ের সঙ্গে বা কোনো বস্তুর সঙ্গে আমাদের চোখের বা যে কোনো পঞ্চ ইন্দ্রিয়ের কানেক্ট ডাইরেক্ট হবে এবং সঙ্গে সঙ্গেই যে রিপ্লাইটা তার মধ্যে আসবে সেটি হলো ইনডিটারমেন্ট বা নির্বিকল্পা যে দেখা মাত্রই সেটি বলে দিলাম হ্যাঁ সেটি অমুক এবং সব সান্নিকল্প কখন হবে বা ডিটারমিনেট কখন হবে সান্নিকল্প বা ডিটারমিনেট কখন হবে যখন সে বিষয়টি সম্বন্ধে ব্যাখ্যা ও বিশ্লেষণ হবে তখন সেটিকে আমরা বলবো সান্নিকল্প নেক্সট অ্যাক্সিওলজি অর্থাৎ আমাদের যোগদর্শনের অ্যাক্সিওলজি কী বা মূল্যবিদ্যা কী যোগ দর্শনের অ্যাক্সিওলজি দেখতে যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো দিস স্কুলস অফ ফিলোসফি বিলিভ ইন অবজারভেশন পজিটিভ ভ্যালু এবং অ্যাভয়ডেন্স অফ নেগেটিভ ভ্যালু আগেই দেখলাম এখানে যখন অষ্টাঙ্গিক বা অষ্টযোগাকে যখন দেখছিলাম তখন দেখছিলাম কিছু আমাদের বিষয় গ্রহণ করতে বলছিল বা কিছু নিয়ম পালন করতে বলছিল আর কিছু নিয়ম বর্জন করতে বলছিল তাহলে এর তাই কিছু পজিটিভ ভ্যালু আমাদের মেনে চলতে হবে আর কিছু নেগেটিভ ভ্যালু বর্জন করতে হবে নেক্সট হচ্ছে দ্য ভ্যালু অবজার্ভ আর কল নিয়ম যেটি আগেই বললাম যেগুলি আমরা অবজার্ভ করি সেগুলিকে বলা হয় আর যেগুলি আমরা অ্যাভয়েড করি সেগুলি হলো জম বা ইয়াম নেক্সট দ্য মেজর ভ্যালু দোজ প্রিভিল্যান্ট ইন যোগ আর অহিংসা সত্যে অস্তেয় ব্রহ্মচার্য সাধ্যেয়া কাশেমা ধেয়া অর্থাৎ আমরা এর অ্যাক্সিওলজি কী পেলাম মেন অ্যাক্সিওলজিতে বা নীতিবিদ্যা এখানে কী বলছে কিছু পজিটিভ ভ্যালু আছে সেগুলিকে গ্রহণ করতে হবে আর কিছু নেগেটিভ ভ্যালু আছে সেগুলিকে বর্জন করতে হবে তা এবারে আমরা জানবো এর এডুকেশনাল ইমপ্লিকেশন কী বা এডুকেশানের ক্ষেত্রে এর গুরুত্ব কী এগুলো যদি দেখি তাহলে এডুকেশানের ক্ষেত্রে গুরুত্বের প্রথমেই আসবে এমস অফ এডুকেশানে তারা কী বলছে এমস অফ এডুকেশানে তারা বলছে অলরাউন্ড ডেভেলপমেন্ট অব দ্য ইন্ডিভিজুয়াল অর্থাৎ ইন্ডিভিজুয়ালসের অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হবে বা সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে হবে অর্থাৎ যখনই সার্বাঙ্গীন বিকাশ ঘটাবে সেই সার্বাঙ্গীন বিকাশের মধ্যে কি কি পড়বে ফিজিক্যাল সোশিয়াল স্পিরিচুয়াল মোরাল ইন্টেলেকচুয়াল সমস্ত রকমের ডেভেলপমেন্টই পড়ে যাবে তাছাড়াও টু ডেভেলপ এ কাইন্ড অফ সায়েন্টিফিক টেম্পার এবং স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্টের মধ্যে সাইন্টিফিক টেম্পার বা সাইন্টিফিক মনোভাব প্রোভাইড করতে হবে বা ডেভেলপ করতে হবে এই দুটি হলো এর যোগা ফিলোসফির এডুকেশনাল এম এবার দেখব মেথড অফ লার্নিং এখানে লার্নিংয়ের মেথড কী ব্যবহার করতে বলেছেন মেথড মেথড অফ লার্নিং উইল বি ফ্লেক্সিবল অর্থাৎ এখানে মেথড অফ লার্নিং হবে অত্যন্তই নমনীয় দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড অ্যাকসেপ্টেবল মেথড ওয়াজ মেডিটেশান অর্থাৎ এদের মতে মেডিটেশনই হল সবথেকে গুরুত্বপূর্ণ এবং অ্যাকসেপ্টেবল মেথড মানে লার্নিং করার ক্ষেত্রে বা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ইট অলসো ইনক্লুডেড অষ্টযোগা অ্যাজ লার্নিং অর্থাৎ লার্নিং স্ট্র্যাটেজিজির মধ্যে লার্নিং স্ট্র্যাটেজির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে নেক্সট আলোচনা করব রোলস অফ টিচার অর্থাৎ টিচারের রোলস কী হবে এখানে টি টিচার প্লেজ এ ভেরি ক্রুশিয়াল রোল অর্থাৎ টিচারের রোল থাকবে এখানে খুবই ক্রুশিয়াল হি ইজ বা সি ইজ রিগার্ড অ্যাজ ইকুয়াল টু গড দাস রেসপেক্ট অ্যান্ড ভ্যালু অর্থাৎ টিচারের এখানে গডের সঙ্গে সম্পতুল্য থাকে থাকবে এবং তাকে রেসপেক্ট এবং ভ্যালু দিতে হবে কার দ্বারা স্টুডেন্টের দ্বারা হি ইজ এগেন বি ইনিশিয়েটর অ্যান্ড ফ্যাসিলেটর এটা এছাড়াও শিক্ষক হয়ে থাকবেন ইনিশিয়েটর এবং ফ্যাসিলেটর এবারে আমরা চলে যাব নেক্সট স্টুডেন্টের রোল কী হবে বা লার্নারের রোল কী হবে দ্য রোল অফ লার্নার অ্যাজ এ ভেরি অ্যাক্টিভ লার্নার অর্থাৎ লার্নারের এখানে রোল হবে ভে খুবই অ্যাক্টিভ ইজ টু অবিডেন্ট লয়াল ইন ইজ টিচার অর্থাৎ টিচারের প্রতি অবিডেন্ট হবে এবং লয়াল হবে নেক্সট দেখব এ দর্শনে ডিসিপ্লিন কেমন মানতে বলেছে বা কেমন ডিসিপ্লিনের কথা বলা হয়েছে এখানে এখানে এটি যেহেতু সাংখ ফিলোসফির সেম সেহেতু এখানে সাংখ্য ফিলোসফির মতো সেলফ ডিসিপ্লিন ফলোর কথা বলেছেন তাহলে আমরা এই সেশনে কী কী জানলাম এই সেশনে জানলাম যোগ ফিলোসফির উৎপত্তি বা যোগ ফিলোসফির ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কিছুটা তাছাড়া যোগ ফিলোসফি কি এই ফিলোসফির মধ্যে অষ্টযোগা কী এমনকি এডুকেশনাল ইমপ্লিকেশানগুলিও আমরা জানলাম তাহলে আমাদের এই সেশানে যোগ ফিলোসফির সমস্ত বিষয়টি কভার হয়ে গেল তাহলে কোন জায়গা বুঝতে নি বা কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে সেটি অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর সম্পূর্ণটা বুঝতে পারলে তাও জানাবে আর শেষ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ